গ্রীষ্মের দাবাদহে হাসপাতালে রক্তের যোগান অব্যাহত রাখতে হাসপাতালের ভেতর রক্তদান শিবির শিবিরে রক্ত দিলে বিভিন্ন শ্রমিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের পাশাপাশি হাসপাতালের চিকিৎসক সহ অন্য কর্মীরা গ্রীষ্মের দাবদাহ চলছে পাশাপাশি চলছে রোজার মাস স্বাভাবিকভাবেই রক্তদান শিবিরের সংখ্যা কমেছে এইরকম পরিস্থিতিতে বনগাঁ মহকুমা হাসপাতালে বি পজিটিভ গ্রুপের রক্তের যোগান অব্যাহত রাখতে উদ্যোগী হলেন বনগাঁ মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকের আধিকারিক চিকিৎসক গোপাল পোদ্দার বিষয়টি জানিয়ে বনগাঁর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক সংগঠনের কাছে আবেদন করেন তিনি তার আবেদনের সাড়া দিয়ে এদিন সকাল থেকে বনগাঁ মহকুমা হাসপাতালের ভেতরে ইন হাউস রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে রক্তদান করেন চিকিৎসক হাসপাতাল কর্মী বিভিন্ন শ্রমিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা এ বিষয়ে চিকিৎসক গোপাল পোদ্দার বলেন বি পজিটিভ রক্তের স্টকের মাত্র দশ শতাংশ রয়েছে বুধবার সকাল পর্যন্ত দুশো ছাব্বিশ ইউনিট রক্তের মধ্যে মাত্র ২২ প্যাকেট বি পজিটিভ রক্ত আছে অথচ প্রতিদিন যে পরিমাণ রক্তের প্রয়োজন রয়েছে তার তুলনায় বি পজিটিভ রক্তের সংখ্যা কম যেহেতু শিবির হচ্ছে না সেই কারণে বি পজিটিভ রক্তের সংকট দেখা দিতে পারে সেই কারণে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক সংগঠনের কাছে আবেদন করেছিলাম প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে এদিনের শিবিরে রক্তদান করেছেন এ বিষয়ে চিকিৎসক গোপাল পোদ্দার ধন্যবাদ জানিয়েছেন হাসপাতাল সুপার ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে পাশাপাশি চিকিৎসক গোপাল পোদ্দার বলেন সবসময় যাদের পাশে পাই তাদের মধ্যে অন্যতম নারায়ণ ঘোষ রক্তের যোগান অব্যাহত রাখতে এদিন তার বিভিন্ন সংগঠনের কর্মীদের নিয়ে রক্তদানের জন্য হাসপাতালে এসেছেন বর্তমানে গ্রীষ্মকালীন দাবাদও একদিকে চলছে তাপপ্রবাহ তার সাথে রোজার মাছ চলছে রক্তদান শিবিরের সংখ্যা খানিকটা কমে গেছে কিন্তু সেই হিসাবে বনগা ব্লাড ব্যাংকের রক্ত সংকট এখনো তৈরি হয়নি কিন্তু আমার কাছে দেখা যাচ্ছে যে গ্রুপ স্পেসিফিক বি পজিটিভ ব্লাড স্টকের সংখ্যা কমে এসছে টোটাল স্টকের অনলি টেন পার্সেন্ট বি পজিটিভ হয়ে গেছে দুশো ছাব্বিশ ইউনিট রক্ত আমার কাছে এই মুহূর্তে আছে আজকে সকালে তার মধ্যে মাত্র বাইশ বোতল রক্ত বি পজিটিভ আছে তাই আমার মনে হচ্ছে এবং প্রত্যেক দিন যেভাবে তেরো থেকে চোদ্দ ইউনিট করে বি বেরিয়ে যাচ্ছে তা এই রক্তদান শিবিরটা যদি আয়োজন না করা হয় তাহলে হয়তো বি পজিটিভের একটা রক্ত সংকট তৈরি হতে পারে সেই হিসাবে বনগাঁ ব্লাড সেন্টারের তরফ থেকে আজকে আমি একটা আমাদের ইন হাউস একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি যাতে বি পজিটিভ ডোনাররা কোনোভাবে এই সংকটের সম্মুখীন না হতে হয় বনগা হাসপাতালে যারা ভর্তি হবে এবং পার্শ্ববর্তী নার্সিংহোম যারা ভর্তি হচ্ছে তাদেরকেও যাতে আমরা বি পজিটিভ রক্তের অভাবের জন্য রক্ত না পেয়ে তাদের যাতে উদ্ভূত পরিস্থিতি তৈরি হতে না হয় তার জন্য এই ক্যাম্পটা অর্গানাইজ করেছি এবং তার জন্য আমি আমার যাদেরকে সব সময় পাশে পাই যেসব অর্গানাইজার আছে এনজিওস আছে তাদের কাছে আবেদন করেছিলাম যে আপনারা যদি বি পজিটিভ গ্রুপ স্পেসিফিক ডোনার কিছু পাঠান তাহলে বনগা ব্লাড সেন্টারে রক্তে বি পজিটিভের ভাণ্ডার মজুদ হবে এবং সকলকে আমরা রক্ত দিয়ে সাহায্য করতে পারব। সেই হিসেবে আজকের এই ক্যাম্পটা এই ক্যাম্পে স্বতঃস্ফূর্তভাবে অনেকে সাড়া দিয়েছেন আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের সুপারিনটেন্ট তিনি তার নিজের উদ্যোগে আজকে তিন চারজনকে নিয়ে এসছেন হাসপাতালের আয়ামাসি থেকে শুরু করে তারাও এসছেন ডাক্তারবাবুরাও রক্ত দেবেন এবং আমাদের বিভিন্ন এনজিওস এর মধ্যে থেকে বিভিন্ন ক্লাব সংগঠনের মধ্যে থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই নারায়ণচন্দ্র ঘোষ মহাশয়কে তিনি অনেক ডোনার নিয়ে এসছেন এই বিষয়ে তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ বলেন ডাক্তারবাবুরা সমস্যার কথা জানিয়েছিলেন আগেও বিভিন্ন সময়ে আমরা সংগঠনের পক্ষ থেকে রক্তদান করেছি এদিনও রক্তের যোগান অব্যাহত রাখতে আমাদের বিভিন্ন সংগঠনের শ্রমিকদের নিয়ে রক্তদান শিবিরে যোগদান করেছি যে এই সময় হঠাৎ বঙ্গা হসপিটালে রক্ত সংকট হয় বিচিটিভ আমাকে ডাক্তারবাবুরা ফোন করে যে আপনারা আমরা যেরকম করোনার সময় আমরা সেই সময় আমরা তিন চারবার আমরা এসে রক্ত দিয়েছিলাম বঙ্গা হসপিটালের পাশে সবসময় থেকেছি তা আমরা আজকেও তাই যে মানুষের সাথে সবসময় পাশে থাকি আমরা ট্রেনিং ইউনিয়ন করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যুব আইকন হল অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আইনজীবী সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন সবসময় মানুষের সাথে মানুষের পাশে থাকতে তাই আমরা তাদের আশীর্বাদ নিই আজকে আমি এই বনগা হসপিটাল আমাদের বিভিন্ন সংগঠনের থেকে তারা সব নিজেরাই মানে ঠিকভাবে মানুষের পাশে থাকা যায় তারা সবসময় এদিন রক্তদানের পর বনগা ট্রান্সপোর্ট শ্রমিক সংগঠনের পক্ষে শ্যামল ঘোষ বলেন রক্ত মানব দেহ ছাড়া আর অন্য কোথাও তৈরি হয় না সে কথা মাথায় রেখেই হাসপাতালে রক্তের যোগান স্বাভাবিক রাখতে আমরাও সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরে রক্তদান করেছি রক্তদান শিবিরে রক্ত দিতে আসার কারণে একটাই বনগার সাংগঠনিক জেলার সভাপতি নারায়ণ ঘোষের উদ্যোগে বনগাঁ হসপিটালে রক্ত বি প্লাস স্বল্পতা দেখা দিয়েছে তার জন্য আমরা এখানে রক্ত দিতে এসেছি যেহেতু রক্ত কোথাও তৈরি হয় না মানুষের মানবিক মুখ দিকে মানুষের পাশে দাঁড়িয়ে আমরা এই উদ্যোগটা নিয়েছি আমাদের নেতার নির্দেশে বনগাঁ মতিগঞ্জ নাইনটি টু নাইনটি টু এ বা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে রক্তদানের পর রুট সম্পাদক গৌরাঙ্গ দাস বলেন আমরা সভাপতির কাছ থেকে হাসপাতালের বিষয়টি জানতে পারি সাধারণের পাশে থাকবো আমরাও এবং সংগঠনের পক্ষ থেকে কয়েকজন শ্রমিক এসে স্বেচ্ছায় আমরা রক্তদান করেছি আমাদের সভাপতি তার নির্দেশে আগামীকাল তিনি যা বলেন এবং সেই উদ্দেশ্যে আমরা নাইনটি টু নাইনটি শ্রমিকরা সব রক্তদান শিবিরে এসেছি এবং হসপিটালে শুনতে বললাম যে বিগুরু রক্ত খুব সংকট তার জন্য আমাদের নাইনটি টু শ্রমিক এবং আমাদের আরও সাংঘনিক থেকে বহু লোক এখানে এসে রক্তদান প্রদান করছেন আশা করি আমরা আমাদের আলোচনা আগামীকাল আগামী দিনে যেসব রঙ রক্ত সংকট হবে আমরা শুধু রক্ত দিয়ে তাদের সাহায্য করব না বলে আমরা আমাদের রক্ত দিয়ে তাদের দেখভাল করবো এবং আশা করি আমরা নাইনটি টু নাইনটি টু শ্রমিক নির্দেশে আমরা অনেক কিছু পথ ধরে এগোতেও পারবো এবং আগামী দিনে আমরা রং রক্ত দিয়ে আমরা সাহায্যও করব এদিনে রক্তদান শিবিরে মোট তিরাশি জন রক্তদাতা রক্তদান করেন যাদের মধ্যে এগারো জন মহিলা রয়েছেন সাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে রক্তদান কর্মসূচি সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন বনগাঁ ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ রিপোর্ট নিউজ ল্যান্ড বনগা